হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। সো আজকে আমি দেখাবো স্পিড র্যাম্পিং, যেটা মানে একটা জাস্ট ফাস্ট ফরওয়ার্ড স্লো মোশন, মানে স্পিডটা কন্ট্রোল করা আর কি। এভাবে আপনি কোনো স্লো মোশন ফুটেজ ছাড়াও লাইক কম FPS ফুটেজকে স্পিড র্যাম্পিং করে আরও একটু স্মুথ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই দেখুন, এটা আমার pixel.com থেকে একটা ভিডিও নেওয়া আছে, এখানে ফ্রি ভিডিও ইউজ করা যাবে। প্রথম কাজ হবে আমাকে অডিও এবং ভিডিওকে আলাদা করে ফেলা। তো প্রথমে আমি রাইট ক্লিক করে আনলিঙ্ক করে দিব, তারপর হচ্ছে আমার অডিওটা ডিলিট করে দিব, কারণ যদি স্পিড র্যাম্পিং আমার অডিও দরকার নেই। তো অডিওটা ডিলিট করে দিচ্ছি। তো আমার প্রথম কাজ হচ্ছে রাইট ক্লিক, ভিডিও সিলেক্ট করা, রাইট ক্লিক, দেন শো ক্লিপস কি ফ্রেম এবং টাইম রিম্যাপিং, দেন স্পিড। ওকে, এরপরে আমার পেন টু সিলেক্ট করতে হবে। তো পি প্রেস করেন অর জাস্ট পেন টু সিলেক্ট করেন এখান থেকে। এটাকে একটু বড় করে দিই আমি। তো ভিডিওটা আছে মোট 7 সেকেন্ডে, তো এটাকে আমি এখন একটু হালকা করে কাটবো। তো প্রথমে আমি 0 থেকে একটু প্লে করি ভিডিওটা, জাস্ট নর্মাল স্পিডে নাচতেছে সে। তো আমি এখান 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি স্পিড র্যাম্পিং করবো, স্লো করবো। তাহলে আমার এখানে একটা ক্লিক করা লাগবে, দেন টুতে সে একটা ক্লিক করা লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন ক্লিক করছি এই দুটো মাঝখানে হতে বার চলে আসছে। দেন আমি এটাকে ভি প্রেস করব অথবা সিলেকশন টুল। দেন এখন আমি যদি এটাকে নিচে নামাই, দেখেন এটার স্পিডটা কমতেছে, লাইক 88%। দেন যত নিচে নামাবে তত স্পিডটা কমবে। যদি আমি উপরের দিকে নেই, দেখবেন যে 100% উপরে বাড়বে। তো বুঝতে পারছেন কীভাবে স্পিড ড্রামিংটা করতে হয়। তো আমি জাস্ট নিচে নামাচ্ছি, কারণ স্লো করবো আমি। তো আমি জাস্ট হালকা করে লাইক 50 পর্যন্ত নিয়ে আসি। ওকে, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি। এখন এটা কত সেকেন্ডে আছে আমাদের? 8 সেকেন্ডে। আমি এখন যদি প্লে করি দেখি কী অবস্থা হয়। স্লো হয়েছে, বাট এটা স্মুথ না, এটাকে আমরা স্মুথ করতে হবে। বাট প্রথমে আমরা হচ্ছে আগে স্পিডটা র্যাম্পিং করে নিই। তো এরপরে হচ্ছে আমি আবার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে কাটি পেন টুল দিয়ে আবার পি রিপ্লেস করলাম, দেন একটা ক্লিক করলাম, দেন 5 গিয়ে আর একটা ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি উল্টা করব, মানে বাড়াবো। তো এক্ষেত্রে আমার জাস্ট সিলেকশন টু সিলেক্ট করব, দেন উপরের দিকে নিয়ে যাই। দেখুন যে আমি স্পিডটা বাড়তেছে, আমি 200% করে দিই। ওকে, তো কী হইলো যে এখান থেকে ভিডিওটা ছোটো হয়ে গেল এবং এখানে স্পিডটা বাড়লো। তো আমি জাস্ট প্লে করে দেখি কী অবস্থা। দেখুন একটু স্পিডটা বাড়ছে। আবার আমি এরকম করে আপনি আপনার ভিডিও কম্পোজিশন অনুযায়ী, আপনার ভিডিও সাইজ অনুযায়ী আপনি ইচ্ছা মতো যে কোনো পার্ট কীভাবে কেটে বাড়াতে বা কমাতে বা স্পিডটা কন্ট্রোল করতে পারেন। তো আমি একেবারে আরও 50% 60% করে দিই। আবার ভিডিও বেড়ে গেছে। তাহলে কী হইলো যে আমার প্রথমে এভাবে স্পিডটা স্লো হবে, দেন এটাকে আমরা ফাস্ট করে দিলাম, আবার আস্তে আস্তে স্লো হবে। বাট প্রবলেম হচ্ছে যে যখন স্লো করছি আমরা ফ্রেমটা কাঁপতেছে, কারণ হচ্ছে লো FPS-এ শ্যুট করা, লাইক 25 FPS। সেটা দেখার জন্য আপনাকে সিকোয়েন্সে যেতে হবে, অ্যান্ড দেন সিকোয়েন্স সেটিং। দেখতে পাচ্ছেন যে এটা 4K ভিডিও, বাট এটার FPS হচ্ছে 25 FPS, যার কারণে স্লো মোশন করতে গেলে একটু কাঁপতেছে। তো এটা আমরা কীভাবে ঠিক করব? এই ক্ষেত্রে আমরা ওকে দিয়ে বের হয়ে যাই, দেন ভিডিও রাইট ক্লিক করি, অ্যান্ড দেন এখানে স্পিড ডিউরেশনে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওশন সবই ঠিক থাকবে। জাস্ট এখানে আমরা টাইম ইন্টারপোলেশনে ফ্রেম স্যাম্পলিং এখানে ক্লিক করব, দেন অপটিক্যাল ফ্লো এখানে চলে যাব, দেন প্রেস ওকে। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা লাল একটা বার চলে আসছে এখানে, কারণ এটা আমাদের প্রিভিউ রেন্ডার করতে হবে স্মুথ, মানে প্রিভিউটা দেখার জন্য। তো আমি জাস্ট এন্টার প্রেস করে আমার ভিডিওটাকে একটা প্রিভিউ রেন্ডার করি, নট রিয়েল রেন্ডার। তো দেখতে পাচ্ছেন যে খুব স্মুথলি কিন্তু এবার স্লো মোশনটা রেন্ডার হচ্ছে, স্লো মোশনটা এবং ফাস্ট ফরওয়ার্ডটা খুব স্মুথলি হচ্ছে। এভাবে করে আপনি বিভিন্ন লো FPS-এর ফুটেজকে আপনি ইচ্ছা মতো স্পিড র্যাম্পিং করে কন্ট্রোল করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব স্মুথলি হচ্ছে, বাট আপনি ইচ্ছা করলে এখানে আরও অনেক কাজ করতে পারেন। লাইক এই যে দুইটা একেবারে মাঝখানে আনেন, দেখবেন যে এই দুইটার মাঝে দুইটা কর্নার বার আছে। এটা যদি আপনি সরান, দেখবেন যে এটার এই যে মাঝখানের যে সাইজটা এটা একটা বারের মতো আছে। তো এটাকে আপনি কার্ভ করতে পারেন, লাইক একটু স্মুথ প্রিভিউ দেখার জন্য আপনি এখানে কার্ভটাকে আপনি যখন কার্ভ করবেন লাইক এরকম করে, দেখবেন যে এটা কার্ভ হচ্ছে, মানে জাস্ট একটু স্মুথ প্রিভিউ দেখার জন্য আপনি কার্ভ করতে পারেন জাস্ট এরকম। দেন আপনি প্লে করলে আবার আরও স্মুথ লাগবে। এখানে আপনি করতে পারেন কার্ভ,
এখানে আরেকটা কার্ভ করেন জাস্ট টু একটু মানে বেজিয়ার পাথের মতো, দেন এটাকে প্লে করেন। এই যে রেড যে বারটা আছে এটাকে আমরা আবার ইন্টারপ্রেস করলে হবে কি যে আবার স্মুথ প্রিভিউ দেখার জন্য ইন্টারপ্রেস করতে হবে আমার। ওকে, তো এবার আমরা একটা হাই এপিএস মানে লাইক 200 উপরে 150 উপরে এপিএস ভিডিওটা কীভাবে করবো। তো এবার আমরা যদি দেখি, তো এটা হচ্ছে কি 25 এপিএসের ভিডিও, বাট যদি আমরা হাই এপিএসের ভিডিওকে স্পিড র্যাম্পিং করি তাহলে কিন্তু আরও স্মুথ লাগে। সো আমি এটা অলরেডি দেখে করে রাখছি এখানে। তো এখানে আমার কিছু কার্ভ করা আছে এবং এখানে কিছু করা আছে, তো তো আপনি কিন্তু আপনার ভিডিও নিয়ে এরকম কাজ করতে পারেন। লাইক এখানে এই ভিডিওটা হচ্ছে গিয়া ওয়ান টাইপ অফ 120 ফ্রেম পার সেকেন্ডে আছে, তো দেখতে পাচ্ছেন এই জন্য আরও স্মুথ লাগতেছে স্লো মোশনগুলো। তো ভিডিও তো এই হাই এপিএসে হবে আপনার স্লো মোশনটা স্পিড র্যাম্পিংটা আরও সুন্দর লাগবে। তো দ্যাটস ইট, দ্যাটস অল গাইস, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। তো গুড নাইট।